নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র রচিত গল্প ত্রিশঙ্কুর নকল স্বর্গ গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প ত্রিশঙ্কুর নকল স্বর্গ লোকে কথায় বলে আমার অবস্থা এখন ত্রিশঙ্কুর মতো মানে না এদিক না ওদিক মধ্যিখানে ভ্যাবা গঙ্গারাম হয়ে বসে থাকা যেমন আজকাল গেরস্থদের অবস্থা হয়েছে তারা না বড়লোক না একেবারে শ্রমিক সমাজের মধ্যিখানে বসে দুধার থেকেই ধাক্কা খাচ্ছে ত্রিশঙ্কুর অবস্থাও একদিন তাই হয়েছিল ত্রিশঙ্কু ছিলেন একজন সেকালের মস্ত বড় রাজা দু তিন বছর পরে পরে তিনি একটা না একটা বড় যজ্ঞ করতেন আর সেই উপলক্ষে ব্রাহ্মণ ও প্রজাদের যেমনি খাওয়াতেন দাওয়াতেন তেমনি দক্ষিণাও দিতেন লোকে একেবারে রাজার নাম নিয়ে ধন্য ধন্য করে বেড়াত ব্রাহ্মণেরা বাড়ি ফেরার সময় পুঁটলি পোটলা বেঁধে খুশি মনে রাজাকে আশীর্বাদ করে বলতেন মহারাজ আপনি গত জন্মের পুণ্য ফলে এ জন্মে রাজ চক্রবর্তী হয়েছেন আবার এ জন্মের পূর্ণ ফলে আপনার সশরীরে স্বর্গবাস হবে এ বলে যাচ্ছি এ কথা শুনে মহারাজ ত্রিশঙ্কু তো আহ্লাদে ডগমগ সশরীরে স্বর্গবাস বড় চারটিখানি কথা নয় একেবারে দেবরাজ ইন্দ্রের সিংহাসনের পাশে গিয়ে বসবেন চিরকাল মহা আনন্দে অমৃত ভক্ষে প্রত্যহ সন্ধেবেলা নাচ গানের জলসা শুনতে শুনতে বিভোর হয়ে থাকবেন মুনি ঋষিরাও জোর করে সামনে দাঁড়িয়ে থাকবেন এ বড় সহজ কথা নয় ব্রাহ্মণদের কথার একটা দাম আছে নিশ্চয় সশরীরে তিনি তাহলে যাবেনি পৃথিবীতে মরবার সময় আর অসুখে বিসুখে ভুগতে হবে না দাঁত ছড়কুটে অজ্ঞান হয়ে পড়ে থাকতে হবে না একেবারে গটমট করতে করতে স্বর্গে চলে যাবেন এই ভাবতে ভাবতে রাজা ত্রিশঙ্কু একদিন তার প্রধান মন্ত্রীকে ডেকে বলে উঠলেন আচ্ছা মন্ত্রী ব্রাহ্মণরা আমায় প্রায়ই বলেন যে আমি নাকি এ জন্মে যেসব পুণ্য কাজ করছি তার ফলে সশরীরে স্বর্গে যাব এটি কি ঠিক রাজার কথা শুনে মন্ত্রী হেসে বললেন না মহারাজ মর্তের দেহ নিয়ে স্বর্গে যাওয়া যায় না শুনেছি যোগী পুরুষেরা নাকি ইচ্ছে করলে মর্তের দেহ থেকে বেরিয়ে অন্য আর একটা দেহ নিয়ে স্বর্গে ঘুরে আসেন কিন্তু আপনার পক্ষে সেটা সম্ভব হবে না তবে দেহত্যাগের পর হয়তো স্বর্গে আপনি যেতে পারেন ত্রিশঙ্কু মন্ত্রীর কথা শুনে মহা চটে গেলেন বললেন তুমি কি তাহলে বলতে চাও ব্রাহ্মণেরা সব মিথ্যে কথা বলছেন তাদের আশীর্বাদের একটা জোর নেই মন্ত্রী থতমত খাওয়ার লোক নয় তিনি গম্ভীরভাবে অথচ বিনীতভাবেই বললেন ব্রাহ্মণেরা আপনাকে খোসামদি করে ওসব কথা বলে গেছেন ও সব কথা ধরবেন না ত্রিশঙ্কু আরও চোটে মন্ত্রীকে বলে উঠলেন তুমি একটা নির্বোধ কিচ্ছু জ্ঞানগম্যি নেই তোমার তোমার চোখের সামনে দিয়ে আমি সশরীরে স্বর্গে যাব দেখো সঙ্গে সঙ্গে মন্ত্রী বলে উঠলেন মহারাজ আপনি যদি সত্যই সশরীরে স্বর্গে যান আর তা দেখবার সেই ভাগ্য আমার হয় তাহলে আমিও জানব যে বহু জন্মের পুণ্য ফলে এমন একটা ঘটনা চাক্ষুষ করলাম তবে স্বর্গে যাওয়ার পূর্বে ওখানকার পদঘাট সম্বন্ধে কিছু জেনে রাখা বোধ হয় ভালো কারণ তাহলে আর কোথাও বাধা পাবেন না রাজা চিন্তা করে বললেন হ্যাঁ ও কথাটা অবশ্য তুমি ভালোই বলেছ পদঘাট সম্বন্ধে আগে থেকে জেনে রাখা ভালো কিন্তু তুমি তো তার কোনো হতীশই জানো না এখন এমন কাউকে জানো যিনি এই বিষয়ে আমায় কিছু বাতলে দিতে পারবেন মন্ত্রী বললেন জানিবই কি মহারাজ তাকে আপনিও ভালো রকম জানেন আপনার কুলপুরোহিত মহর্ষি বশিষ্ঠদেবের তো সব কিছু নখদর্পণে ঠিকই বলেছ রাজা তখনই দূতের মারফত ওদের কুলপুরোহিত বশিষ্ঠ দেবকে ডেকে পাঠালেন মহর্ষি এসে পৌঁছলেন রাজসভায় সন্ধ্যেবেলায় রাজা সিংহাসন থেকে নেমে তাকে খুব খাতির যত্ন করে একটা আসনে বসিয়ে বললেন গুরুদেব একটা বিশেষ প্রয়োজনে আপনাকে আমি ডেকে পাঠিয়েছি আমি সশরীরে স্বর্গে যেতে চাই এটা কি হতে পারে না বৈশিষ্ট্যদেব বললেন হ্যাঁ নিশ্চয়ই হতে পারে তুমি যদি রাক্ষস যজ্ঞ করো তাহলে তার দ্বারা এটা সম্ভব হতে পারে কিন্তু তার ফল খুব ভালো হয় না রাজা জিজ্ঞাসা করলেন কেন বৈশিষ্ট্যদেব বললেন তার কারণ অনেকটা বিনা নিমন্ত্রণে অনধিকার প্রবেশের মতো তোমার মনকে পূর্ণভাবে সেখানকার পরিবেশের মতো গড়ে নেবার পূর্বেই যদি যাও তাহলে স্বর্গরাজ্যে তুমি পৌঁছবে ঠিকই কিন্তু তুমি সমাদর পাবে না ত্রিশঙ্কু বলে উঠলেন সমাদর পায় কি না সে পরে দেখা যাবে আগে তো গিয়ে পৌঁছই আপনি রাক্ষস যজ্ঞের জন্য কি কি করতে হবে আনতে হবে তার দিন আর নিজে সেই যজ্ঞের পুরোহিত হয়ে যান হেই আমার অনুরোধ বশিষ্ঠ মাথা নেড়ে বললেন বৎস ত্রিশঙ্কু এসব যজ্ঞ আমি করি না তুমি আমায় দ্বিতীয়বার এরূপ যজ্ঞ করার জন্য অনুরোধ জানিও না এই কথা বলে ঋষি চলে গেলেন ত্রিশঙ্কু বশিষ্টের ওপরও চটে গেলেন খুব মনে মনে তার ধারণা হলো যে তিনি ইচ্ছে করে আমায় সশরীরে যেতে দেবেন না বলেই আমার জন্য যজ্ঞ করলেন না কিন্তু সশরীরে স্বর্গে যেতেই হবে আমায় বেশিদিন থাকতে পারি আর না পারি অন্তত এক পাক ঘুরেও দেখে আসব কিন্তু ঋষিদের সাহায্য না পেলে তো আর স্বর্গে যাওয়ার উপায় নেই অতএব একজন ঋষির সন্ধান করতেই হবে কিন্তু তেমন ঋষি কে আছেন সেই কথা ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল ঋষি বিশ্বামিত্রের কথা অদ্ভুত শক্তিমান ঋষি ক্ষত্রিয় থেকে তপস্যার জোরে ঋষি হয়ে গেছেন তার উপর বশিষ্ঠকে দুচক্ষে দেখতে পারেন না ওকেই আনা যাক যেমনি ভাবা ওমনি কাজ বিশ্বামিত্রকে খাতির করে নিয়ে এলেন তিনি বিশ্বামিত্র জিজ্ঞাসা করলেন কি জন্য আমায় নিয়ে এসেছ বৎস ত্রিশঙ্কু বললেন ঋষিভর আমি সশরীরে স্বর্গে যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু কিছুতেই যাওয়া সুবিধে হচ্ছে না তন্ত্রমতে রাক্ষসযজ্ঞ না করলে সেখানে তো যাওয়া যাবে না আপনি জানেন কিন্তু আমার পুরোহিত বশিষ্ঠদেবকে যজ্ঞ করতে বলায় তিনি বলে দিলেন তুমি এখনো উপযুক্ত হওনি অতএব তোমার জন্যে আমি এ যজ্ঞ করতে পারব না বিশ্বামিত্র সব শুনে বললেন বশিষ্ঠকে আমি চিনি না বিটলে বজ্জাত মুখ টিপে থাকে আছে তুমি সশরীরে স্বর্গে যাও সেটাও সইতে পারলে না আর কি ওকে আগে তাড়াও তারপর আমি তোমার প্রধান ঋত্বিক হয়ে যজ্ঞ করব। সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্য কুলপুরোহিতের পদ থেকে সরে গেলেন আর সেই জায়গায় প্রজাদের সামনে বিশ্বামিত্রকে পৌরোহিত্য করার জন্য রাজা তাকে বরণ করে নিলেন পনেরো দিন পরই রাক্ষস যজ্ঞ শুরু হয়ে গেল তিন মাস ধরে যজ্ঞ চলল হই হই কাণ্ড শেষ আহুতি দেবার পর দেখা গেল রাজা ত্রিশঙ্কু সরসর করে আকাশের দিকে উঠছেন কপিকল নেই দড়ি নেই চরচর করে যেন তাকে টেনে ওপর দিকে তুলছে আর বিশ্বামিত্র চিৎকার করে মন্ত্র পড়ে চলেছেন সবাই তো হাঁ হয়ে গেল ব্যাপার স্যাপার দেখে সকলের মুখে মহারাজের জয়ধ্বনি শোনা যেতে লাগল তারপর তিনি শূন্যে মিলিয়ে গেলেন হঠাৎ অদৃশ্য শূন্য লোক থেকে একটা চিৎকার ভেসে এলো মহারাজ ত্রিশঙ্কু আমি গেছি আমি গেছি কি ব্যাপার মহারাজ বলতে লাগলেন আর ব্যাপার ও ওপর থেকে দেবরাজ ইন্দ্র আমায় ঠেলা দিয়ে নিচের দিকে পাঠিয়ে দিচ্ছেন বিশ্বামিত্র বললেন আচ্ছা আমি ইন্দ্রের কারদানি বার করছি বলে আবার একটা জোরালো মন্ত্র আওড়াতে শুরু করলেন ত্রিশঙ্কু আবার চরচর করে উপরে উঠতে লাগলেন দেবরাজ তখন চন্দ্র বরুণ জম সবাইকে নিয়ে বোধহয় মারলেন এক রাম ধাক্কা তখন ত্রিশঙ্কু মাটিতেই খেয়ে পড়েন বুঝিবা কিন্তু বিশ্বামিত্র সোজালোক নন হুং হাং করে কি একটা মন্ত্র বলতেই সরাত করে তিনি আবার স্বর্গের দরজায় পৌঁছে গেলেন কিন্তু দেবরাজ বাজ নিয়ে করলেন তাকে তখন হাত পা ছেড়ে তিনি মাটিতে পড়েন আর কি দুদিন ধরে টাগ অফ ওয়ার চলল তখন ত্রিশঙ্কুর প্রাণের দায়ে বিশ্বামিত্র বলে উঠলেন তিষ্ঠ মানে দাঁড়াও যে শূন্য লোকে তুমি রয়েছ ওইখানেই আমি নতুন স্বর্গ নতুন নক্ষত্রলোক সৃষ্টি করছি বলে সত্যি সত্যি স্বর্গ ও মর্তের মাঝামাঝি জায়গায় অনন্ত শূন্য লোকে একটি নকল স্বর্গ গড়ে দিলেন শোনা যায় সেখানেই নাকি মহারাজা ত্রিশঙ্কু আজও ঝুলে রয়েছেন কেমন আছেন সে খবরটা কিন্তু কোথাও লেখা নেই শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই গল্পটিকে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ